হাজির হয়ে গেছে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে। এই বছরে তাদের বিশেষ নিবেদন বারোই আড়ি। কেমনভাবে চলছে তাদের পুজো প্রস্তুতি সেটাই দেখাই। আমাদের এবার পুজো 44তম পুজো, আর এবার আমাদের থিম হচ্ছে বারোইয়ারি। বারোইয়ারি কথাটা খুব একটা প্রচলিত নয়, আমরা কথাটাকে এমনভাবেই শুনি বারোয়ারি। তো এই বারোইয়ারি কথাটা কোথা থেকে এসছে সেটা হচ্ছে, আগেকার দিনে যখন জমিদার বাড়িতে পুজো হতো, সেই পুজোতে আমাদের মতন সাধারণ মানুষদের না এন্ট্রিটা খুব মানে কন্ট্রোলেবল ছিল, মানে যেটা ছিল না, একদমই ছিল না। তো সেই ক্ষেত্রে মানে সাধারণ মানুষরা মানুষকে মানে মাকে আরাধনা করত একদম দূর থেকে। তো সেটার জন্য গুপ্তিপাড়ার 12 জন ব্রাহ্মণ, তাদের একটা ক্ষোভ দুঃখ, সে থেকে তারা 12 জন ব্রাহ্মণ মিলে, 12টা গ্রাম মিলে একটা পুজো করেছিল। যেহেতু 12 জন বন্ধু মিলে পুজোটা করেছিল, সেই থেকে কথাটা এসছে বারোইয়ারি। মানে সেই ব্যাপারে হিন্দি কথা যদি আমরা বলি বন্ধুকে ইয়ারি, তো সেই হিসেবে কথাটা এসছে বারোইয়ারি। আমরা ন্যাচারালি বলে থাকি বারোয়ারি, তারপরে আস্তে আস্তে সেটা সার্বজনীন হয়েছে, এখন ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর থেকে এটা হয়ে গেছে বিশ্বজনীন। এই যে সেই টাইমটাতে যদি এই 12 জন বন্ধু মিলে এই পুজোটা না করতো, তাহলে আজকে হয়তো আমরা এরকম লাইন দিয়ে ঠাকুরও দেখতাম না, আর আমাদের এই দুর্গাপুজোটা এতটা বড়ও হতো না। সেই ট্রানজিশনটাকে আমরা তুলে ধরার জন্য এবার আমাদের থিম বারোই।